বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের তোমাদের বোর্ডের পরীক্ষা নিয়ে বোর্ড বৈঠকে একাধিক নিয়ম ঘোষণা করলো চূড়ান্ত যেমন পরীক্ষার কেন্দ্রে লাগু হবে একশো চুয়াল্লিশ ধারা তেমনি প্রতিটি বেঞ্চে সর্বাধিক কটি স্টুডেন্ট বসাবে এবং পরীক্ষা কেন্দ্রে এ কিরকমভাবে অ্যাকচুয়ালি ই পরীক্ষা নেওয়া হবে কোন ছাত্রছাত্রীদের কি ডকুমেন্টেশন না থাকলে ঢুকতে দেওয়া হবে না এবং তোমাদের এর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা চলাকালীন যদি কোনো কারোর সমস্যা হয় অসুস্থ হয় সেক্ষেত্রে কি হবে এছাড়াও একাধিক নিয়ম কিন্তু লাগু করলো আজকের এই চূড়ান্ত ঘোষণার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী কী নিয়ম আছে সেটা তো জানাবোই তার সাথে একাদশ শ্রেণীর ক্ষেত্রে এ কি কি নিয়ম প্রযোজ্য হবে সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেলাইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে বলে রাখি আজকের যে বিষয় আলোচ্য বিষয় সেটা তো আলোচনা করব। তার সাথে শেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং শেষের অংশটি তো একেবারেই মিস করো না সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি ই তোমাদের যে পরীক্ষা রয়েছে বোর্ডে সেই পরীক্ষা নিয়ে এ সংসদ কিন্তু ও রীতিমতো একাধিক গাইডলাইন প্রকাশিত করলো সবার প্রথমে মাধ্যমিকের পরীক্ষার্থী হও কিংবা উচ্চ মাধ্যমিকের তোমাদের কিন্তু প্রত্যেককে নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষার প্রমাণপত্র অর্থাৎ তুমি যে এক স্টুডেন্ট তুমি যে মাধ্যমিক পরীক্ষা দেবে তুমি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার প্রমাণ স্বরূপ কিন্তু তোমাকে ডকুমেন্টেশন পরীক্ষার সময় নিয়ে যেতে হবে এক নিয়ে যেতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড দুই নিয়ে যেতে হবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু কোনো ছাত্রছাত্রীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হবে না কাজেই তোমাদের প্রত্যেককে বলবো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অতি অবশ্যই তোমরা ক্যারি করে নিয়ে যাবে কখনোই কোনো মতেই ভুল করবে না কারণ পরীক্ষার খাতায়ও তোমাদের কিন্তু অ্যাডমিট এ রোল নাম্বার আর রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার দুটোই কিন্তু প্রয়োজন পড়বে এবং কিভাবে পরীক্ষার খাতায় লিখবে তা নিয়ে তো ডেডিকেটেড ভিডিও করে ফেলেছি যারা দেখোনি তোমাদের সুবিধার্থে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এক্ষেত্রে তোমাদের প্রথমে যেটা পরীক্ষা দিতে গেলে চেক করা হবে সেটা হচ্ছে তুমি একজন স্টুডেন্ট কিনা তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে ভেরিফাই করা হবে তারপরেই কিন্তু তোমাকে প্রবেশ করানো হবে তোমার পরীক্ষা কেন্দ্রে একই সাথে তোমার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কি না সেটাও কিন্তু ভালো মতন চেক করা হবে এবং তুমি যা যা নিয়ে যাচ্ছ তার মধ্যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই তো সেটা কিন্তু ভালো করে ভেরিফাই করা হবে সমস্ত কিছু দেখার পরেই তোমাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হবে দুই প্রত্যেকটা ছাত্রছাত্রী ই আমরা জানি যে এবছরের কোভিডের পরিস্থিতি কীরকম এই কোভিডের পরিস্থিতির দরুন যদি কোনো ছাত্রছাত্রী কোভিড পজিটিভ থাকে কিংবা কোনো ছাত্রছাত্রীর শরীর খারাপ হয় এক্ষেত্রে কিন্তু তাদের জন্য থাকবে এক্সট্রা ব্যবস্থা প্রত্যেক বছরই হয়ে থাকে কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয় তাদের জন্য একটা এক্সট্রা ব্যবস্থা করে দেওয়া হয় আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে থাকে আর এবছর এই কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে এ এবং এই কোভিড পজিটিভ যদি কোনো ছাত্রছাত্রী হয় তাদের জন্য আইসোলেশন তথা আলাদা পরীক্ষার ব্যবস্থা থাকবে তারা আলাদাভাবে পরীক্ষা দেবে যেহেতু তাদের বোর্ডের পরীক্ষা এবং পরীক্ষা দেওয়ার পর এই যে উত্তরপত্র সেটা কিন্তু আলাদাভাবে সচিবের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে এবং কোভিড পজিটিভ কিংবা অন্যান্য কোনো অসুস্থতা থাকলেও তোমাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা তো থাকছেই এছাড়া আমরা সকলেই জানি আমাদের দেশ তথা রাজ্যে এই মুহূর্তে কোভিডের গ্রাফ একেবারে নির্মমুখী বললেই চলে এর পরবর্তী যে বিষয় তোমরা সকলেই জানো যে তোমাদের এর এবছরের এই কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বা বসানো হবে যার কারণে বাড়ানো হয়েছে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা যেমন বাড়িয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা তেমনই বাড়ানো হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা এবার উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এ পরীক্ষার কেন্দ্রে একটি বেঞ্চে দুজন করে বসানোর সর্বাধিক অনুমতি থাকবে মানে একটা বেঞ্চে সর্বাধিক দুজন করে ছাত্রছাত্রী বসতে পারবে একজন এধারে একজন এধারে এবার তোমরা প্রত্যেকে বলবে আমাদের প্রত্যেকটা ক্লাসে কি প্রত্যেকটা বেঞ্চেই কি দুজন করে বসানো হবে এটা নির্ভর করছে তোমাদের শ্রেণিকক্ষে কতজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি বসছে শ্রেণিকক্ষের এর আয়তন কি রয়েছে তার ওপর তোমাদের শ্রেণিকক্ষে কটা বেঞ্চ রয়েছে কতজন ছাত্রছাত্রী বসবে তার ওপর কিন্তু একটা বেঞ্চে দুজন ছাত্রের বেশি বসানো যাবে না এক্ষেত্রে পরীক্ষার কোনো শ্রেণিকক্ষে যদি দেখা যায় যে ছাত্র সংখ্যা খুব কম রয়েছে এ কিন্তু বেঞ্চের সংখ্যা তুলনামূলক বেশি রয়েছে সেক্ষেত্রে বেঞ্চে একজন করেও বসাতে পারে অর্থাৎ প্রত্যেকটা বেঞ্চে সর্বাধিক দুজনের বেশি কিন্তু বসানো যাবে না এছাড়া তোমরা সকলেই যেন তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে না হলেও অন্য স্কুলে হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু নিজের স্কুলেই হবে অর্থাৎ নিজের স্কুলে বসেই তোমাদের অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে যেটা শুরু হচ্ছে এপ্রিল মাসের দু তারিখ থেকে এবং শেষ হবে এপ্রিল মাসের কুড়ি তারিখে তো এই সময়সীমার মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ পরীক্ষা দিতে হবে কাজেই তোমাদের প্রত্যেককে একটা বিষয় উল্লেখ করব যে তোমরা কিন্তু এই কাজেই তোমরা প্রত্যেককে জানো যেহেতু তোমাদের শ্রেণীকক্ষে পরীক্ষা হচ্ছে নিজের স্কুলেই পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের জন্য এক্সট্রা একটু গাইডলাইন থাকছে এ তোমাদের বেশিরভাগ শ্রেণীকক্ষে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে যে সমস্ত শ্রেণীকক্ষগুলোতে বা যে সমস্ত সেন্টারগুলোতে অত্যাধিক পরিমাণে এ বিগত সময়ে বিতর্ক হয়েছে এই সমস্ত সেন্টারগুলোতে অতি অবশ্যই তোমাদের কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকছে এবং যেটা সংসদের তরফ থেকে বলা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা পরীক্ষার কেন্দ্রে কিন্তু লাগু থাকবে পরীক্ষা চলাকালীন তার মধ্যে তোমরা জানো ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ থাকছে এ যে আসে যে জেরক্সের দোকানগুলো আশেপাশে পরীক্ষার আর চলাকালীন বা তার আগে যে যে জেরক্সের দোকানগুলো সেগুলোকেও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে একাধিক এরকমভাবে গাইডলাইন রয়েছে একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী যেটা পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষের আশেপাশে কিন্তু এই একশো চুয়াল্লিশ ধারা লাগু থাকবে এই সমস্ত নিয়মকানুনগুলো সংসদের তরফ থেকে আজকে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তোমাদেরকে বিস্তারিত জানালাম একই সাথে তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রেও প্রায় একই রকম যদিও তোমাদের পরীক্ষা কিন্তু অন্য স্কুলেই হচ্ছে মার্চ মাসের সাত তারিখ থেকেই শুরু হচ্ছে কাজেই এই তোমাদের যে নিয়ম নিয়মকানুন রয়েছে প্রায় একই রকম হবে কিন্তু একাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমাদের ক্ষেত্রে কি হবে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের জন্য এক্সট্রা কোনো নিয়ম লাগু কিন্তু করা হয়নি আর সংসদের তরফ থেকে কাজেই তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকছে তোমাদের স্কুলের ওপর বোর্ড সেখানে ইন্টারফেয়ার করবে না কাজেই তোমাদের পরীক্ষা কীভাবে হবে তোমাদের পরীক্ষা কী সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হবে সেটাও তোমাদের স্কুলের শ্রেণীকক্ষে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে এ বা লাগানো হয় সেক্ষেত্রে অবশ্যই হতে পারে কিন্তু ও তোমাদের যেরকমভাবে নর্মাল পরীক্ষা হয়ে থাকে অন্যান্য সময় সেই রকমভাবে কিন্তু নিজের স্কুলে বসে নিজের শিক্ষকরাই গার্ড দিয়ে নিজের শিক্ষকের ওপরই দায়িত্ব থাকবে পরীক্ষার কাজেই তোমাদের এর ওপর বোর্ডের সেরকম একটা পেশার কিন্তু এই মুহূর্তে নেই উচ্চ মাধ্যমিকের মতো বা মাধ্যমিকের মতো তো প্রত্যেকের ক্ষেত্রে কী কী বিষয় রয়েছে কানুন রয়েছে প্রত্যেকেই জানালাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এছাড়া তোমাদের প্রত্যেককে যেটা বলছিলাম লাস্টে একটা সুখবর তোমাদের দেবো প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা মাধ্যমিকের ছাত্রছাত্রী হও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হও কিংবা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হও তোমাদের প্রত্যেকের জন্য কালকে বিরাট বড়ো স্যার প্রাইজ আসতে চলেছে কাজেই তোমরা কালকের প্রথম ভিডিওটি অতি অবশ্যই দেখো কারণ কালকের ভিডিওতে তোমাদের জন্য আসছে বিরাট বড়ো সারপ্রাইজ তোমাদের পরীক্ষা নিয়ে জাস্ট তোমরা যারা সিলেবাস শেষ করতে পারো তোমাদের যাদের খামতি রয়েছে সেই সমস্ত বিষয় তোমরা কয়েক মুহূর্তের মধ্যে যাতে তোমাদের তোমরা যাতে খুব ভালো নম্বর ক্যারি করতে পারো সেই কারণেই কালকে বিরাট বড়ো সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য ও এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে একদিন কিংবা দুদিনের দিনের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের সিলেবাসও শেষ করতে পারবে পাঁচ নম্বর তো উঠবেই ভালো নম্বরও তোমরা ক্যারি করতে পারবে কাজেই তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও সারপ্রাইজটা কি হতে পারে তোমার কি মনে হচ্ছে তোমরা কারা গ্রেস করতে পারো যে বিরাট বড়ো সারপ্রাইজ বললাম সেই সারপ্রাইজটা অ্যাকচুয়াল কী অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো দেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত